নাটোরের বড়াইগ্রাম উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সাথে উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি মহাই মেনাম শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, পৌর মেয়র কে এম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য শ্রোতৃবৃন্দ। মত বিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করা সহ উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করা, গণ পাঠাগার স্থাপন ও মিনি স্টেডিয়াম নির্মাণ, নদী পুনরুদ্ধার ও খাল খনন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা। আমাদের বড়াইগ্রাম উপজেলা সম্মানিত সাধারণ সাংবাদিকবৃন্দ, আমাদের আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।